আচ্ছা, অ্যাটেনশন কেমন আছেন সবাই? আমরা গত ক্লাসে টেবিল নিয়ে কাজ করেছিলাম, অনেকগুলো এক্সাম্পলও দেখেছিলাম টেবিলের। আমি যদি আবারও দেখি যে আমরা এখান থেকে যে টেমপ্লেটগুলো আছে, আমরা যদি এখান থেকে কোনো একটা টেমপ্লেটকে যদি আমরা, যেমন এইটা একটা টেমপ্লেট ক্রিয়েট, আমরা যদি এখানে দেখি যে এই টেবিলের যে ডিজাইনটা আছে, এগুলো টেবিল দিয়ে করা আছে। এখানে অনেক ডিজাইন আছে যেগুলো, যেমন এটা একটা ডিজাইন, এখানে একটা টেবিল ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড প্রোগ্রামের কোনো ডকুমেন্ট তৈরির যে ফাউন্ডেশন, সেটা হচ্ছে পরে একটা টেবিল হতে পারে, তাই না? যে এখানে একটা টেবিল আছে, আমি এটাকে নো বর্ডার লাইন করে দিলাম। আবার এখানে যদি আমি দেখি যে আমার এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, তাহলে যখন আমাদের ডিজাইনগুলো আছে, প্রত্যেকটা ডিজাইনের সাথে আমার এখানে টেবিল যুক্ত আছে, তার মানে টেবিল হচ্ছে পরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ফাউন্ডেশন যে কোনো ডকুমেন্টের জন্য। আর আগে অনেক এক্সাম্পল ছিল, এখন যদি আমরা এই এক্সাম্পলটাকে দেখি আইডিয়া জেনারেট করার জন্য, একটা, দুইটা, তিনটা, চারটা, আমি একটা নিউ ডকুমেন্ট নিই, এটা শেষ এক্সাম্পল, ইনসার্ট, আমি চারটা কলাম নিলাম, চারটা রো নিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, রিসাইজ করছি, এটাকে একটু বড় করে দিচ্ছি, এটাকে আমি যদি এখানে লিখি আমাদের এই ডকুমেন্ট অনুসারে যদি আমি এটা তৈরি করতে চাই, যেটা কীরকম আছে এরকম, তাহলে ফুল নেম, রিলেশনশিপ, কোম্পানি, ফোন, অ্যাড্রেস, আমরা এটাই করব। এখান থেকে ফুল নেম কলন, এখানে রিলেশনশিপ, কোম্পানি, ফোন, সমান করে দিলাম কলনটা, এখানে অ্যাড্রেস, এখন আমি চাইলে ওইটার মতো যদি ডিজাইন করতে চাই, আমি এখানে সিলেক্ট করে লেআউট থেকে অথবা রাইট বাটনে যেখান থেকেই হোক, আমরা এখান থেকে নো আউটলাইন করে দিব। তারপর এখানে ক্লিক দিয়ে আমি এখান থেকে আমরা বলে দিব যে বটম লাইন, তাহলে এইটার পরের এটাকে বলে দিব বটম লাইন, বটম লাইন, কারণ আমরা টেবিলগুলোকে সিলেক্ট করছি। এখন আমি এখানে আমার নাম লিখতে পারি, তাহলে এই যে একটা ডিজাইন, অর্থাৎ একটা ডকুমেন্টের স্ট্রাকচারকে বা অ্যালাইন করার জন্য আমরা টেবিল অবশ্যই ব্যবহার করব, এটা লাস্ট এক্সাম্পল। এরপরে আমরা যেই কাজগুলো করব সেটা হচ্ছে ক্রিয়েট এ বুলেট অর নাম্বার লিস্ট, ক্রিয়েট এ বুলেট অর নাম্বার লিস্ট। আচ্ছা, আমার এখানে একটা ডকুমেন্ট আছে, আমি যদি বলি আমার এখানে বুলেট লিস্ট দরকার, প্রথমে লেখাগুলোকে আমাদের সিলেক্ট করে নিতে হবে যেখানে আমি বুলেট দিতে চাই। এখানে বুলেট অপশন আছে, ক্লিক দিলে আমার এখানে বুলেট অ্যাড হয়ে যাবে। আমি যদি বুলেট সিম্বলটা আলাদা নিতে চাই,
তাহলে আমার এখানে ডিফাইন নিউ বুলেট একটা অপশন আছে, এখান থেকে আমরা সিম্বল আছে, এই সিম্বল থেকে আমরা এখানে অনেক ধরনের সিম্বল আছে, আমরা যেই সিম্বলগুলো সহজেই ব্যবহার করি, যেমন উইংডিংস টু, এখানে বিভিন্ন রকমের সিম্বল আছে। তারপরে আছে উইন্ডিংস, আমরা যদি বলি এখান থেকে আমি অন্য কোনো সিম্বল চাই, আমরা এগুলো থেকে আমরা নিতে পারি। যেমন আমি যদি একটা মানে এইটা চাই বা এরকম চাই, ওকে ওকে, তাহলে আমার বুলেটটা হয়ে গেল একটু আলাদা। আমি যদি এটাকে জুম করে দেখাই, তাহলে আমার এই যে বুলেট, আবার এখানে ক্লিক দিলে বুলেটগুলো রিমুভ হবে, রিসেন্ট যে বুলেট আমি ব্যবহার করেছি সেগুলো এই লিস্টে থাকবে। এভাবে আমরা বুলেট চিহ্ন ব্যবহার করতে পারি। আবার নাম্বার যদি ব্যবহার করতে চাই, যেমন আমি এখানে নাম্বার ব্যবহার করে রেখেছি লাইন প্যারাগ্রাফগুলোকে, এখন আমি আবার নতুন করে নাম্বার ব্যবহার করলাম। আমি আগের এক্সাম্পলটাতেও যদি যাই, যেমন এখানে বুলেট ব্যবহারের পরে যদি নাম্বার ব্যবহার করতে চাই, তাহলে নাম্বার হয়ে যাবে। আমি যদি কাস্টম কোনো নাম্বার দিতে চাই, যেমন আমি যদি বলি যে ব্র্যাকেটওয়ালা নাম্বার, যদি বলি ABC, রোমান, এছাড়াও আমাদের ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, সেট ডিফল্ট ভ্যালু, আমরা যে কোনো ভাবে নাম্বারগুলো ব্যবহার করতে পারি। এখানে একটা অপশন আছে যে সেট নাম্বার, যেমন আমার যদি বলি যে আমার এখান থেকে ডি থেকে শুরু হবে, আমি এখানে বলে দেবো ডি, তাহলে আমার নাম্বার DEF, আমার যদি এটা 1 2 হয়, আমি যদি বলি যে আমার সিরিয়াল নাম্বারটা শুরু হবে 5 থেকে, আমি এখানে 5 দিয়ে আমার 6 7 8 সিরিয়াল ভ্যালুগুলো হবে। এই গেল হচ্ছে নাম্বার অ্যান্ড বুলেট। আর যদি কাস্টম কোনো নাম্বার আমরা চাই, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন কাস্টম নাম্বার আছে, আমরা এগুলো ব্যবহার করতে পারি। যদি আমরা নাম্বার না চাই, আবার আমরা নাম্বারে ক্লিক দিব, নাম্বার আইকনে নাম্বারিং, তাহলে রিমুভ হয়ে যাবে। এখন আমরা যদি একটা নিউ ডকুমেন্টে দেখি, যখন আমরা নাম্বার অ্যান্ড বুলেট ব্যবহার করব, যেমন আমি যদি বলি যে এখানে আমি একটা ফ্রুট ফ্রুট নেম, এখানে আমার লিস্ট হবে ব্যানানা। এখন আমি যদি নাম্বার দিয়ে এখানে শুরু করি, নাম্বার 1 ডট স্পেস ব্যানানা, ইন্টার দিলে অটোমেটিক আমার নাম্বার অ্যাড হয়ে যাবে, আমার কোনো নাম্বারিং ছাড়াই। ম্যাঙ্গো, আমি যদি কখনো নাম্বার না চাই, তাহলে আমি ডাবল ক্লিক করব, ইন্টার চাপবো, অটোমেটিক আমার নাম্বার আর আসবে না। আমরা এখানে নর্মালি আবার লিখতে পারি ভেজিটেবল লিস্ট, ক্যারট, আমি যদি এখানেও নাম্বার দিতে চাই, তাহলে আমরা শুরুতে যদি বলি যে আমি এরকম ধরনের নাম্বার দিতে চাই, আমরা দিতে পারি। লেডিস ফিঙ্গার, ক্যারট, বিটরুট, বিন, তাহলে আমরা যে ধরনের নাম্বার চাচ্ছি, আমরা যদি দিয়ে শুরু করি, স্টার্ট করে এন্টার দিই, তাহলে আমাদের নাম্বারগুলো যোগ হয়ে যাবে, আমি যদি নাম্বারিং কমান্ডে না যাই। এভাবে আমরা নাম্বার ব্যবহার করতে পারি। আবার আমরা যখন চাবো না, তখন আমরা আবার এন্টার দেবো, ডবল এন্টার। বুলেটের ক্ষেত্রে আমরা
যদি সাব বুলেট ব্যবহার করতে চাই, যেমন এখানে আমরা যদি একটা ডকুমেন্টকে দেখাই, যেমন এখানে লেখা আছে ক্রিয়েট বুলেট নাম্বার লিস্ট বা অ্যাড অ্যান্ড ফরম্যাট টেক্সট, আমি এখানে এর আন্ডারে আবার সাব টেক্সট আছে, তার আন্ডারে আবার সাব টেক্সট আছে। যখন আমরা এরকমভাবে কোনো অ্যান্টি দিতে যাই, যেমন আমি এখানে বললাম যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল লিস্ট একসাথে কম্বাইন, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল লিস্ট, এখন আমার প্রথম লিস্ট হবে ভেজিটেবলের, এ ফ্রুট, ফ্রুট আমার এই ফ্রুটে একটা বুলেট থাকবে। আমি চাচ্ছি এখন এই ফ্রুট মেন একটা টপিক, আমি যদি ট্যাব চাপি, সরি ইন্টার দিয়ে আবার যদি ট্যাব চাপি, তাহলে ফ্রুটের আন্ডারে, সরি ফ্রুট বানানটা আমাদের ভুল হয়েছে, ফ্রুট ফ্রুট, তাহলে ট্যাব দেওয়ার পরে আমার সাব একটা কি হলো, সাব আর একটা বুলেট চলে আসলো। আমরা এখানে লিখতে পারি এখন ম্যাঙ্গো, আপেল, ট্যাব দিয়ে আমি যখন আবার চাবো না, আমি আবার যদি ইন্টার দিই, আবার সাব আগের যে মেইন টপিক ছিল বা মেইন বুলেটের যে স্টার্টিংটা ছিল সেখানে আসবে। আমি যদি এখন এখানে বলি ভেজিটেবল, ভেজিটেবল আমি এটাকে ইন্টার দিব, এখন যদি আবার ভেজিটেবলের যদি সাব ক্যাটাগরি থাকে, তখন আবার আমাকে কি দিতে হবে, ট্যাব। মানে বিষয়টা ক্লিয়ার? বিন, ক্যারট, বিট, এভাবে আমরা ট্যাব দিয়ে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি বা সাব বুলেট অ্যাড করতে পারি। এই ছিল নাম্বারিং অ্যান্ড বুলেট। আমরা কমান্ড দিয়ে ব্যবহার করতে পারি, কমান্ড ছাড়াও স্টার্টিং করে করতে পারি, ঠিক আছে। ডকুমেন্টে যদি কোথাও বুলেট বা নাম্বার অ্যাড করতে হয়, সেটা হচ্ছে পরে আমরা করতে পারি, যেভাবে স্টার্ট করব সেভাবে আমরা নাম্বার যোগ করতে পারছি। যখন আমার দরকার হচ্ছে না, আমি ট্যাব দিয়ে ডবল ইন্টার দিলে আমার নর্মাল বুলেটও থাকবে না, নাম্বারিংও থাকবে না। এভাবে আমরা নাম্বারিং অ্যান্ড বুলেট, এটাও একটা খুব ইম্পর্টেন্ট, যখন আমরা কোনো ডকুমেন্টের কন্টেন্টকে বা ডাটাকে যখন আমরা লিস্ট আকারে যখন আমরা চাইবো, তখন আমাদের হয় নাম্বারিং করতে হয় অথবা কোনো বুলেট সিম্বল ইউজ করতে হয়। আমরা অনেক সময় লিফলেট, ব্রোশিওর, ব্যানার, এগুলোতে যখন আমরা কোনো প্রতিষ্ঠানের সুবিধা বা কোনো কিছু যখন দেয়, তখন কিন্তু ওই লেখাগুলোর সাথে কি থাকে, বৈশিষ্ট্যগুলোর সাথে একটা করে চিহ্ন থাকে, যেটাকে আমরা বুলেট বলছি, ঠিক আছে। ওকে, সবাইকে ধন্যবাদ।